फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल বিপাশাস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে তাড়াহুড়োর মধ্যে ব্লগটা শুরু করলাম, উঠতে না একটু দেরি হয়ে গেছে, অ্যালার্ম বেজেছে এক সময়, ধরো আরো 15-20 মিনিট পরে গিয়ে আমি চোখটা লেগেছে উঠে গেছি। যাই হোক, 10:10 মাম্মা 10টা থেকে ক্লাস শুরু হয়ে যায়, আর হচ্ছে আজকে না ও 3 ঘন্টা হবে, ঠিক 3 ঘন্টা না 2 ঘন্টা 45 মিনিট, 1:45 ছুটি হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। মানে এই মানে ফার্স্ট টাইম যে মানে বাড়িতে চলে আসবো ওকে দিয়ে, তারপর আবার আনতে যাবো ওকে নিয়ে আসবো, অনেকটা টাইম মনাকে ছাড়া মানে থাকবো আর কি, সানাকে ছাড়া। তো মানে এরকম হয় যে আমি বাইরে গেছি কিন্তু আমি ঘরে আছি, মাম্মা ঘরে নেই, এটা হচ্ছে মানে এই মানে 3.5 বছরে ফার্স্ট টাইম। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো আজকে একটু টেনশনেও আছি যে মাম্মা কতটা কি থাকবে ওখানে, কি করবে বলো মা। আর না না, মুন্নি যাবে না, মুন্নি আছে বিকেলে চলে যাওয়ার কথা, তো এই জন্য বলছে মুন্নিকে বিকেলে। আচ্ছা গুড মর্নিং করে দাও একটু, গুড মর্নিং। আচ্ছা এই যে মামুনি, গুড মর্নিং। হ্যাঁ চলো বেরোচ্ছি, চা খাওয়া হয়ে গেছে। আচ্ছা চা খাওয়া হয়ে গেছে, হ্যাঁ সবাই মিলে একসাথে চা খেলাম। বাপিও, বাপি কি বেরিয়ে গেল? ও আচ্ছা আচ্ছা, বাপি বাথরুমে আছে, এই হচ্ছে ব্যাপার। তো বেরোই, সুমন বাইকান্তে গেছে, ও এসে আমার অফিস টফিসে যাওয়ার ব্যাপার আছে। তো ওই যে বললাম আজ মানে একটু চিন্তায় আছি, ফার্স্ট টাইম আজকে মাম্মাকে ছাড়া অনেকটা টাইম থাকবো। ও হ্যাঁ না, কাগজটা কাগজটা লাগবে না, ছেড়ে দাও। আর এই যে আজকে প্লান্টেশন ডে সেলিব্রেশন হবে, আরুষি দাস প্লে হাউস বলে লিখে নিয়েছি, বেলফুল গন্ধটা না জাস্ট মানে মাতাল করা ব্যাপক। হ্যাঁ মাম্মা ধরো তো গাছটা, বুঝলো পড়িনি। চলো তাহলে ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। এই যে আমরা যাচ্ছি, গাছ ধরে আছি, ট্রি ধরে আছো তো, চলো গাছটা বেশ সুন্দর লাগছে। তো এই যে মাম্মাকে দিয়ে চলে আসলাম, আর আজকে ওদের ফিজও দেওয়ার ছিল, ওদের তো কোয়ার্টারলি দেওয়া হয়, তো সেটা দেওয়া হয়ে গেল আবার অক্টোবর মাসে। তো যাই হোক, মানে এই প্রথমবার তো মানে কেমন ফাঁকা ফাঁকা লাগছে আর খারাপও লাগছে, মানে সানা আমি বাইরে থাকি, সানা ঘরে থাকি, কিন্তু আজকে আমি ঘরে মানে সানা নেই, আমার ঘরটা মানে ভীষণ ফাঁকা লাগছে। তো যাই হোক, আর একটু টেনশন হচ্ছে, মানে 1 ঘন্টা থাকে আমি ওইখানেই দাঁড়িয়ে থাকি, সেখানে মানে আরো হচ্ছে 1 ঘন্টা 45 মিনিট এক্সট্রা, তো ওই টাইমে কি করবে না করবে জানি না। তো যাই হোক, অভ্যাস হয়ে যায়, আর প্রত্যেকেরই এরকম মানে প্রথম প্রথম এরকমই হয়তো বা হয় মায়েদের, বাড়ির লোকের। ঠিক আছে ঠিক আছে, চলো দেখতে থাকো, এই ফাঁকে হচ্ছে কাজ সেরে নেব। আর হচ্ছে মাসি আবার আজকে থেকে আসছে না, আমার মাসি বিহার গেছে তার দেশের বাড়ি, এক সপ্তাহ আসবে না। এবার বাসন মাজা ঘর মোছাটা আমি করে স্নান করে পুজো দিয়ে বেরোবো। ঠিক আছে, আর মামনি ওদিকে খাবারটা রেডি করছে, খেয়ে নেবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। দেখো আমার ওদিকে বাসন মাজা হয়ে গেছে, মা ধুয়ে দিল, আর এই যে এখানে ব্রেকফাস্ট রেডি করলাম, পাউরুটি টোস্ট, এই যে বাটার দিয়ে, বাটার টোস্ট আর কি, যে আমার এখানে মার এখানে বোনের এখানে, চলো সবাই মিলে খেয়ে নি। এই যে আর এই দেখো বিছানাটি জানা পরিষ্কার করে আমার ঘর মোছা হয়ে গেছে একদম ঝকঝকে তকতকে, ওই যে ওখানে বালতি আর ওই লাঠিটা রেখেছি রাখবো, আর এই যে এগুলো সব কিছু হাতে কেচে বাইরে মেলে দিয়েছি, আর বাইরে না একদম লাইটিং মনে হচ্ছে চন্দননগরের লাইটিং, রোদের এত মানে ঘটা আর কি। তো এই যে সব মেলে দিয়েছি, যাক একদিকে ভালো সব শুকিয়ে যাবে সুন্দরভাবে, আর এদিকে আমার কাজটাও কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো এখানে দুটো লজেন্স দেখতে পাচ্ছ, তো আমাদের ফ্ল্যাটের নিচেই যে বিশ্বজিৎ মামার দোকান, ওই মামি আর কি গোপাল পুজো করে, তো এই যে গোপালকে প্রসাদ দেয় মানে লজেন্স দেয়, সেটা সানাকে দিয়ে যায়। এ দেখো খুব ভালোবাসে সানাকে ভীষণ, তো সানা আসলে দেবো, স্কুল থেকে আসুক তারপর দেখলে ভীষণ খুশি হবে, আর গোপালের প্রসাদ বলে যদি দিই না ও আরও বেশি খুশি হয়। তো এই যে চলো ওকে একটু পরেই আনতে যাব। আর এই দেখো সব কাজকর্ম সেরে রেডি হয়ে গেছি, আবার মাম্মাকে আনতে যাচ্ছি, আমি যাব এখন আনতে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, চলো নিয়ে আসি। তো ঘরটা মানে মানে কাজের ইসেতে না টাইমটা তাও কেটে গেল আর কি, মানে 10 মিনিট বসলাম, সেই জন্য মানে ঘরটা তো ফাঁকা ফাঁকা লাগছেই, মানে খুবই খারাপ লাগছে সবার।
কুমড়ো আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে রয়েছে আর ডাল করছে আর হচ্ছে কি রুই মাছের ঝোল ঠিক আছে এই হচ্ছে ব্যাপার চলো বেরোই এই যে মামুনি এখানে ডালটা ধুয়ে নিচ্ছে আর বাপি ফ্ল্যাটে রয়েছে ঠিক আছে চলে যাই শোভন অফিস দেখতে থাকো ব্লগটা যার ওদের তাপ এইভাবেই বেরোচ্ছি দেখো আসলাম এই দেখো আমরা চলে এসেছি মানে আমি চলে এসেছি মামাকে স্নান করানো হয়ে গেছে এখন একটু চা খাবো নিমকি দিয়ে এই যে মা আর মামুনি বসে আছে ঠিক আছে চলো দেখাই সানাকে মাম্মা মাম্মা তোমার স্কুলে কেমন লেগেছে তিন ঘন্টা ও বাবা এই দেখো মাম্মা এখন বাবেলস পড়াচ্ছে ওরে বাবা রে দেখি মুখটা দেখি ও স্কুলে ভালো লেগেছে ও মুনিটা ফেলে দিয়েছিল আচ্ছা ওই দেখো এটা দিয়ে এখন খেলছে যাও খেলো যাও চলো চাটা খেয়ে নি সবাই মিলে এই দেখো আজকের মেনুটা দেখাই খারকোল পাতা বাটা কালকেরটাই রয়ে গেছে তো অনেকেই খাওয়া হয়ে গেছে এখানে আমার আর মামুনি আর এই যে এখানে আছে কুমড়ো আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে কালকে হ্যাঁ কেউই খায়নি আমরা ওই জন্য সব রয়ে গেছে আর এই যে এখানে হয়েছে দেখো রুই মাছের ঝোল আলু আর ধনে পাতা দিয়ে আর এখানে হয়েছে মসুর ডাল এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ হয়ে গেছে তারপর নামলো বৃষ্টি কিন্তু হলে কি হবে প্রচন্ড গরম লাগছে একটু হাওয়া নেই তো বৃষ্টির সাথে এই দেখো আর মাদের তো চলে যাওয়ার কথা বৃষ্টি হচ্ছে জানি না কি করবে বৃষ্টি হচ্ছে বেশ ভালোই কিন্তু প্রচন্ড গরম লাগছে বৃষ্টির সাথে চলো মাম্মাকে একটু শুইয়ে দিই গুড ইভিনিং ফ্রেন্ডস এই দেখো চলে আসলাম আবার তো একটু ঘুমিয়ে পড়েছিলাম আজকেও এই যে মা আজকে বৃষ্টি ঠিক মা যাওয়ার টাইমটাতে বৃষ্টি শুরু হয়েছে মা আজকেও কিন্তু বাড়ি যেতে পারেনি ভালোই হয়েছে সকাল থেকে বলছিলাম আজকেও থাকো সকাল থেকেও বলছিলাম যে আজকে থাকো ঠিক মানে সাড়ে পাঁচটা ট্রেন থাকে আর চারটের থেকে সাড়ে চারটার থেকে মোটামুটি রেডি হয় হ্যাঁ ওই জন্য ঠিক চারটের থেকেই বৃষ্টিটা শুরু হয়েছিল শোভন একটু আগে আসলো অফিস থেকে ঠিক আছে আর এই যে মাম্মা এখন এখানে বসে ওর মনির সাথে কি করছো মাম্মা বলো মুন্নি ও মুন্নির সাথে হ্যাঁ মুন্নির সাথে কি বোনের নাম হচ্ছে মুন্নি ঠিক আছে ও মুন্নি বলেই ডাকে আমি মনি বলে শেখাচ্ছি কিন্তু আগে এটাতে লেখো শেষ করো তারপর এটার মধ্যে ও আঁকছে ড্রয়িং করাচ্ছে ওর মনি আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এই যে এখানে মামুনি চা করছে আমরা চা খাবো আর এই যে মাম্মার দুধ গরম হয়ে গেছে খাওয়াবো এখন ঠিক আছে আর এই যে মামুনি এই যে গুড ইভিনিং হ্যাঁ চলো এখন চায়ের পর্ব সবাই মিলে একসাথে বসে চা খাই আর বৃষ্টি হলে কি হবে কি গরম বৃষ্টির মানে হয়েছে কিন্তু বৃষ্টি আজকে প্রচুর তাই না কিন্তু গরমটা একদম কমেনি সেই মানে পুরো ঘেমে যাচ্ছি বিচ্ছিরি একদম ওয়েদারটা ভালো লাগছে না আর ভাবসা লাগছে বৃষ্টির সাথে একটু হাওয়া থাকতো তাহলে ভালো লাগতো আর বাপি ওই ঘরে আছে শুয়ে আছে চলো তোমরা দেখতে থাকো ব্লগটা আমরা চা খাবো সবাই মিলে এই যে মামুনি আসছে এই যে চা আর মাম্মার দুধ নিয়ে বসেছি মাম্মা তাকাও কি হলো সবাই দেখছে তোমাকে কিন্তু ভুল ভাল দুষ্টুমি করছে উঠেই আজকে এটা যাইছে ওটা যাইছে এই কি বাবু দেখছে একটু বাচ্চা আচ্ছা শোন তুই এইটা আঁকবি এই যে মামুনি বাপি কি রেডি হচ্ছে এখন এই যে আমাদের অনেকদিন ধরে না মেশিনে কাচাকুচি হচ্ছিল না এই বৃষ্টি বৃষ্টি করে করে যাই হোক
এই বৃষ্টির কিছুই নেই, বৃষ্টি হলেও অসুবিধা নেই, সব শুকিয়ে যাবে। এই যে মার বোন এখানে ফোন দেখছে, বড়মণি এসেছিল, একটু গল্প করলাম সবাই মিলে, আর এখন একটু কাছাকুচি করা হচ্ছে। আর হ্যাঁ দেখাচ্ছি, আর যে মাম্মার এখন তো 3 ঘন্টা করে বড় একটা টিফিন বক্স যেটা নতুন কিনেছি বের করে ওটা ধুয়ে টুয়ে রাখলাম, এই টুকটাক কাজ ছিল, এখন ডিমের অমলেট করব আর মাছ আছে, মোটামুটি হয়ে যাবে এই দিয়ে। আর এই যে সব জামা কাপড়, হ্যাঁ দিয়ে দাও, সব জামা কাপড় এসে কাঁচা হবে। হ্যাঁ দিয়ে দাও। আর এই যে মাম্মাকে দেখাচ্ছি, দাঁড়াও হেল্প করছে একদম সাইড করে, ওই দেখো আমার এই টপ পরতেও ভালোবাসে, পুরো ঘেমে জল হয়ে গেছিস বাবান, ওই কাজে হেল্প করতে ভীষণ ভালোবাসে, এই দেখো। তো দেখো সানার দুষ্টুমি দেখতে দেখতে, যাই হোক টুকটাক কাজকর্ম সেরে এখন চলে আসলাম রান্নাঘরে। তো ডিমের অমলেট করব, 4টে ডিমের অমলেট করব, আর মাছ আছে তাই দিয়ে হয়ে যাবে, তাই জন্য ডিমের অমলেট করব। আর ডাল রয়েছে সাথে, কুমড়ো আলু তরকারিও রয়েছে, এই অমলেট হলে আমাদের কারোর কিচ্ছু লাগে না, বেশ ভাল লাগে খেতে গরম গরম। আর তাড়াহুড়ো করেই সব কিছু করছি আর কি, পরদিন সকালে যেহেতু মাম্মার স্কুল আছে ওকে খাওয়াবো, তারপরেই আর কি খাইয়েই ওকে শুইয়ে দেবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এই দেখো শোভনের সমস্ত কাছাকুচি হয়ে গেছে, আর ঘরের যে স্ট্যান্ড এটার মধ্যে সব মানে মেশিনে তো হাফ শুকিয়ে বেরোয়, তারপর খুব ভালো করে আর কি এগুলো টান টান করে মেলে দিয়েছে মামনি। আর পরদিন সকালবেলায় এগুলো বাইরে মানে ছাদে দিয়ে দিলে বা রোদে দিয়ে দিলে একদম সুন্দরভাবে শুকিয়ে যায়। তো আমরা এইভাবেই করি প্রথম থেকে, এইভাবেই আগের দিন রাত্রেবেলা আর কি কেচে পরদিন সকালবেলা সব কিছু। তো এই দেখো আমাদের সববার খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে আসলাম একদম ভিডিওর এন্ডে, এখন ফ্রেশ হয়ে নেব, তার আগেই ভিডিওটা এন্ড করতে চলে আসলাম। তো আজকে সারাদিন আমাদের এইভাবেই কেটে গেল, ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। মাম্মা টাটা করবে, হ্যাঁ জল ফেলেছো ভালো হয়েছে, সে তো তুমি এটা রোজকার ব্যাপার বিছানায় জল ফেলা, প্রত্যেক দিন বিছানায় জল ফেলে। আর কালকে সকালবেলা বোন চলে যাচ্ছে, মার বোন আর থাকবে না, কারণ কালকে ওর অনার্সের পাশে দুটো সাবজেক্টই পড়া, কিন্তু হয়তো বা মিস যাবে তাই না। আজকেই চলে যেত, যে সেই ঠিক 4টের সময়টা একদম ঝাঁপিয়ে বৃষ্টি নামলো, আর এখন যে কি হয়েছে এলোপাথারি বাজ পড়ে, মানে বৃষ্টি যতটা না হয় বাজ একদম পড়তেই থাকে, ঠিক আছে। তো এই দেখো ভিডিওটা এন্ড করছি, মা ডাটা করে দাও, সামনে আসো, অন্ধকার লাগছে, হ্যাঁ চলে যাচ্ছি। এই যে মামনি ডাটা করে দাও, গুড নাইট, চলো টাটা, পরের দিন দেখা হবে নতুন ভিডিওর সাথে, আজকের মতো টাটা।